টিচিং স্টাফেদের যে বিষয়টা আমি বলতে চাই, এটা সবার কাছেই বার্তা দিতে চাই যে আপনারা জানেন যে 2 আগস্টের পর থেকে আজ পর্যন্ত প্রায় নন টিচিং স্টাফের কোনো রেকমেন্ডেশন বেরোয়নি দু একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া। এটা আমরা এসএসসিকেও বললাম এবং কমিশনার সাহেবকেও বললাম আর কি। তো ওনারা যেটা জানালেন, আগামীকাল বিকাশ ভবনে একটা হয়তো মিটিং হবে, সেই মিটিংয়ে যাতে করে তাড়াতাড়ি করে ছেড়ে দেওয়া যায় সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা মিটিং ডেকেছে কালকে, তিনি বললেন। সময়টা কখন সকালবেলা হবে না বিকেলবেলা হবে সেটা বলতে পারলেন না, কিন্তু মিটিংটা যে কালকে হবে সেটা উনি বললেন, মিটিং ডাকা হয়েছে। সেখানে পার্থবাবুও থাকবেন, কমিশনার সাহেবও থাকবেন বা আরও বাকি যারা অফিসার আছেন তারাও থাকবেন। এটা তো একটা সমস্যা, সমাধান হয়ে যাবে আশা করি। আমরা যা কথাবার্তা শুনে বুঝতে পারলাম যে খুব দ্রুততার সঙ্গে এটা সমাধান হবে। তার সাথে সাথে আমরা যে এই যে ভ্যাকেন্সি প্রবলেম নিয়ে যে ডেপুটেশনটা দিলাম, ভ্যাকেন্সি প্রবলেমের যে ব্যাপারটা আপনারা জানেন যে স্কুলে যারা জয়েন করতে গিয়ে দেখে সেখানে অধিকাংশ ক্ষেত্রেই স্কুলের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা যারা আছেন তাদের ভুলের জন্য কিন্তু এই ভ্যাকেন্সি প্রবলেমটা আজকে অ্যারাইজ করেছে। কারণ বিকাশ ভবন থেকে একাধিকবার নোটিশ দেওয়া হয়েছিল যে যখনই পোর্টালে আপনার ভ্যাকেন্সি দেখাচ্ছে তখন আপনি সেই ভ্যাকেন্সিটা ভেরিফাই করে নেবেন, কারণ ওটা তো দেখেই তো পোর্টালে তারা আপলোড করবে, তাই না? এবং তারা তার ফলে তারপর ওইটাকে চয়েস করবে টিচাররা। কিন্তু কিছু কিছু স্কুলের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা তারা ইচ্ছাকৃতভাবে ভ্যাকেন্সি থাকলেও বা না থাকলেও তারা সেখানে মিসগাইড করেছে টিচার, এমনকি ভুলভাবে রিলিজ নিয়ে তারা জয়েন করতে গেছে সেখানে, তারপরে গিয়ে বলছে ভ্যাকেন্সি নেই, এরকম ঘটনা ঘটে। তো সাহেবকে যে আপনারা একটা নির্দেশ দিন, রাজ্যের যারা প্রধান শিক্ষক শিক্ষিকা বা টিআইসি যারা আছেন তাদের প্রত্যেকের জন্য একটা নির্দেশিকা যাওয়া উচিত যে হেনস্পোর্ট কোনো ভ্যাকেন্সি প্রবলেম যদি হয় তাহলে তার দায় কিন্তু প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকায় নিতে হবে। কারণ বিকাশ ভবন বারবার করে বলছে যে আপনারা ভ্যাকেন্সি পোর্টালে চেক করুন, যদি না থাকে সঙ্গে সঙ্গে ডিআইকে রিপোর্ট করুন। তাহলে ডিআইকে রিপোর্ট করলে ডিআই কী করবে? সঙ্গে সঙ্গে বিকাশ ভবনকে রিপোর্ট করবে, তাহলে ভ্যাকেন্সিটাকে তারা ডিলিট করবে যাতে করে টিচাররা ওটা না নিতে পারে, তাই না? এটা একটা ব্যাপার হলো। তা তারা মোটামুটি বলেছেন যে পোর্টাল রেডি হয়ে গেছে, রি রেকমেন্ডেশনের জন্য পোর্টালটা রেডি হয়ে গেছে। তারা আগামী সপ্তাহের মধ্যে বলেছে, নির্দিষ্ট দিন বলেননি, কিন্তু আগামী সপ্তাহের মধ্যে এই পোর্টালটা ওপেন করে দেবে, সেখানে দরখাস্ত করবে টিচাররা, আবার রেকমেন্ডেশনের জন্য তাদেরকে প্রায়োরিটিও দেওয়া হবে, তাই না? যারা রি রেকমেন্ডেশনের জন্য দরখাস্ত করবে তাদেরকে প্রায়োরিটি ভিত্তিতে তাদেরকে ট্রান্সফারটা দেওয়া হবে, এটা ওনারা আশ্বস্ত করেছেন। এটা হলো একটা ব্যাপার। মেডিকেল গ্রাউন্ডে আপনারা দেখবেন যে এই মেডিকেল ভেরিফিকেশন হতে অনেক দেরি লাগছে, অনেক সময় লাগছে, কারো কারো 1 মাস 1.5 মাস এরকম সময় লেগে যাচ্ছে। আমরা এটাও তুলেছিলাম, তখন ওনারা যেটা বললেন যে নতুন একটা ফিচার পোর্টালে যোগ করেছে, যেটা হচ্ছে ডিআই এন্ড থেকে এই উচ্চশি পোর্টালের মাধ্যমেই সরাসরি কিন্তু সিএমওএইচের কাছে অ্যাপ্লিকেশান চলে যায়। যারা মেডিকেল গ্রাউন্ডে দরখাস্ত করেছেন, লিস্টেড মেডিকেল গ্রাউন্ড যেগুলো আর কি, তাহলে তাদের অ্যাপ্লিকেশানটা যেমন ডিআই এন্ডে যাচ্ছে স্কুল থেকে, ঠিক সঙ্গে সঙ্গে ওখান থেকে যে বাইফার্কেট করে যে যে জেলাতে তারা দরখাস্তকারী আর কি, যে জেলায় চাকরি করেন সেই জেলার সিএমওএইচের কাছে দরখাস্তটা চলে যাবে, এবং দ্রুততার সঙ্গে তাদেরকে নির্দেশ দেওয়া আছে সেই ভেরিফিকেশানটা তারা করে দেবে। তাহলে আগেকার যেমন সময় লাগছিল 15 থেকে, ঠিক সঙ্গে সঙ্গে ওখান থেকে যে বাইফার্কেট করে যে যে জেলাতে তারা দরখাস্তকারী আর কি, যে জেলায় চাকরি করেন সেই জেলার সিএমওএইচের কাছে দরখাস্তটা চলে যাবে, এবং দ্রুততার সঙ্গে তাদেরকে নির্দেশ দেওয়া আছে সেই ভেরিফিকেশানটা তারা করে দেবে। তাহলে আগেকার যেমন সময় লাগছিল 15 দিন 20 দিন 1 মাস টাইম লাগছিল, সেটা কমে হয়তো 7 দিনের মধ্যে হয়ে যাবে ভেরিফিকেশান, তাই না? তাহলে এই ব্যবস্থাটা তারা করেছেন। আমরা আরেকটা গুরুত্বপূর্ণ দাবি করেছি, সেটা হচ্ছে যে পোর্টালটাকে মাঝে মাঝে বন্ধ করার কথা বলেছি। কন্টিনিউ পোর্টাল খুলে রাখলে বিশাল লম্বা লাইন হচ্ছে, তাই না? তাদের টিচারদের ট্রান্সফার পেতে অসুবিধা হচ্ছে, অহেতুক জটিলতার সৃষ্টি হচ্ছে, সেটা কিন্তু আলোচনা স্তরে আছে। যেটা বললেন যে সিদ্ধান্ত যখন হবে তখন আমরা জানাবো, তবে এটা কিন্তু আলোচনা স্তরে আছে। ওনারা এই এক্সপিরিয়েন্সটা ওনারাও করতে পারছেন, এই অভিজ্ঞতার মানে সাক্ষী ওনারাও, তাই ওনাদের কাছে সেই রিপোর্টটাও আছে, সেই জন্য ওনারাও চেষ্টা করছেন এটাকে আগামী দিনে, হয়তো সারা বছর নাও খোলা থাকতে পারে, মাঝে মাঝে খোলা হবে, আবার মাঝে মাঝে সেটাকে বন্ধ করা হবে। সেই সিদ্ধান্ত আগামী দিনে হলেও হতে পারে, এরকম একটা সম্ভাবনার কথা আমাদেরকে শোনালেন। সিদ্ধান্ত কিন্তু এখন পর্যন্ত পাকা হয়নি, হয়তো বছরে দুবার খুলতে পারে, দুবার বন্ধ হতে পারে, এরকমও হলেও হতে পারে। এটা হলে বরং আমার মনে হয় যে সায়েন্টিফিক অনেক বিজ্ঞানসম্মত, কারণ এই যে কন্টিনিউ পোর্টাল খুলে রাখা এটাতে অনেক অসুবিধা হচ্ছে আমরা মনে করছি। আর অহেতুক যারা ট্রান্সফার পাওয়ার উপযুক্ত তারা পাচ্ছেন না, যারা ট্রান্সফার পাওয়ার উপযুক্ত না অনেকে পেয়ে যাচ্ছে, তাই না? এটা আমরা বলেছি, ওটা ব্যবস্থা নেবেন বলে এটুকু বুঝতে হচ্ছে। আশা করি শিক্ষক সমাজ তারা আমাদের
আমরা যেই যে পদক্ষেপগুলো নিচ্ছি আর কি শিক্ষকদের সাথে নিয়ে আর কি তাতে শিক্ষক সমাজ আশা করি উপকৃত হবে, শিক্ষাকর্মীরা আশা করি উপকৃত হবে। এবং আমি আহ্বান জানাবো রাজ্যের শিক্ষকরা শিক্ষাকর্মী আমাদের সঙ্গে থাকুন, আমাদের লড়াইকে আরও শক্তিশালী করুন, আমাদের হাতকে আরও মজবুত করুন। এটুকু আহ্বান সবার কাছে জানাবো। ধন্যবাদ।